সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন জানাই। শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা যে পড়াগুলো করেছিলাম তোমরা সকলেই নিশ্চয়ই মনোযোগী হয়ে দেখেছো এবং পড়াগুলো করে রেখেছো। আজ আমরা আরেকটি নতুন পাঠ জেনে নিব। এর আগেও আমরা এই পড়াটি পড়েছিলাম, তোমরা জানো কীভাবে লিখতে হয় এবং এই পড়াটি কীভাবে পড়তে হয়। ছন্দ মিলিয়ে পড়ব আজকে আমরা। একটি বাক্য দেওয়া থাকবে, সেই বাক্যের সাথে মিল রেখে অন্য আরেকটি বাক্য তোমাদের লিখতে হবে এবং যে বাক্যটি আমরা লিখব সেই বাক্যগুলো কিন্তু আমরা এর আগেই শিখে নেব। ঠিক আছে বন্ধুরা, চলো আমরা আমাদের পড়াটি শুরু করি। আমরা মনোযোগ দিয়ে দেখি। পরীক্ষার খাতায় একটি বাক্য দেয়া থাকবে, সেই বাক্যের সাথে মিল রেখে অপর আরেকটি বাক্য তোমাকে লিখতে হবে। যেমন আমি বাঁ পাশে যে বাক্যগুলো রেখেছি প্রশ্নে, এই বাক্যগুলো দেয়া থাকবে। তোমরা এই বাক্যটার সাথে যেই ছন্দটার সাথে যেই ছন্দটা মিলে সেই মিল ছন্দটি সেই বাক্যের পাশে লিখে দিবে। ঠিক এইভাবে এসো আমরা ছন্দ মিলিয়ে পড়ে নেই। এক আর দুই, জবা আর জুই। তিন আর চার, মায়ের গলায় হার। পাঁচ আর ছয়, বাঘ দেখে ভয়। সাত আর আট, পুকুরের ঘাট। নয় আর দশ, খেজুরের রস। এগারো আর বারো, হাতে হাত ধরো। তেরো আর চোদ্দ, বাঘে মোষে যুদ্ধ। পনেরো আর ষোলো, নাগর দোলায় দোলো। সতেরো আর আঠারো, চশমা আছে বাবারও। উনিশ আর কুড়ি, নানা রঙের ঘুড়ি। শিক্ষার্থী বন্ধুরা, খুব সুন্দর এই পড়াটি একটি ছন্দের সাথে আরেকটি ছন্দ মিল করে আমাদের এই পড়াটি পড়তে হবে এবং পরীক্ষার খাতায় যেই ছন্দটি দেয়া থাকবে তার সাথে মিলে যায় যে ছন্দটি সেই ছন্দটি আমরা খাতাতে লিখে দিব। ঠিক আছে, এই পড়াগুলো পড়লেই আমরা পরীক্ষার খাতায় উত্তর করতে পারবো। চলো আমরা পড়াটি আরেকবার পড়ে নেই। এক আর দুই, জবা আর জুই। তিন আর চার, মায়ের গলায় হার। পাঁচ আর ছয়, বাঘ দেখে ভয়। সাত আর আট, পুকুরের ঘাট। নয় আর দশ, খেজুরের রস। এগারো আর বারো, হাতে হাত ধরো। তেরো আর চোদ্দ, বাঘে মোষে যুদ্ধ। পনেরো আর ষোলো, নাগর দোলায় দোলো। সতেরো আর আঠারো, চশমা আছে বাবারও। উনিশ আর কুড়ি, নানা রঙের ঘুড়ি। এই তো আমাদের ছন্দ মিলিয়ে আজকের পাঠটি আমরা খুব সুন্দর করে পড়ে নিয়েছি। তোমরাও বাসায় বেশি বেশি করে পড়বে এবং লিখবে, তাহলে মনে থাকবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার নতুন পড়া নিয়ে আগামী ক্লাসে তোমাদের সাথে চলে আসব। আমি খাদিজা আক্তার, সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।